আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরহাটে। চৌগাছার গরুরহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর শুকনো গায়ে হাড্ডিসার গরুগুলো ভরপুর আমদানি। হাসিল গরু প্রতি 500 টাকা। কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল কম আছে, আপনাদেরকে দেখাবো। দর্শক, মাংস ধরানোর গরুগুলো শুকনো গায়ে হাড্ডি গরু কেমন দামে বেচা বিক্রি দরদাম চলছে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো হাড্ডিসার এক জোড়া গরু, মাংস ধরানোর শুকনো গায়ে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ভালো না, খুব খারাপ না। গরু কয়টা? আর দুইটা কই? একটা বিক্রি করেছে। দর্শক, এখানে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা আর একটা কই ওই সামনে, তাই তো? আচ্ছা, এটা কয় দাঁত? সমান দাঁত। শুনলেন দর্শক, সমান দাঁতের গরু, মাংস ধরানোর শুকনো গায়ে হাড্ডিসার গরু। পরেরটাও তো সমান দাঁত, দেখলেই বোঝা যাচ্ছে। দুইটাই দেশি। জোড়ায় চাচ্ছেন কত? জোড়ায় চাচ্ছি 85। এটা আপনার চাওয়া দাম। আপনারা শুনলেন দর্শক, এই যে এক জোড়া গরু, শুকনো গায়ে হাড্ডিসার গরু, এক জোড়া 85 চাচ্ছে, মাংস ধরানোর উপযোগী। আচ্ছা, এটা তো চাওয়া দাম, কিনা বেচা নিয়ে কেমন আছে? 82। আর 41 করে হলে বিক্রি হবে। দর্শক, 41 করে শুকনো হাড্ডিসার গরু, ভাঙড়ি গরু আপনাদেরকে দেখাচ্ছি, দর দাম জানাচ্ছি। দর্শক, যশোর জেলার চৌগাছার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ওস্তাদ, এটা কয় দাঁত? 6 দাঁত। আপনারা শুনলেন, এই যে একটা গরু, 6 দাঁতের গরু, মাংস ধরানোর, সিঙ্গেল বডি, শুকনো গাই। চাচ্ছেন কত? 48 চাচ্ছেন। বেচা কিনা নিয়ে? 46। শুনলেন দর্শক, এই যে গরুটা 46 হলে বিক্রি নিয়ে 46। সামনে আর একটা, এটা কয় দাঁত? চাচ্ছেন কত? 56। শুনলেন, লাল গরু দর্শক, একটু বড় ফ্রেমের গরু, 56 চাচ্ছে। আচ্ছা, এটা কি জাতের গরু? পাকিস্তানি। এখন কত হলে বিক্রি করবেন? 50। শুনলেন দর্শক, এই যে গরুটা 50 হলে বিক্রি হবে। 50। চৌগাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি চলছে, দরদাম চলছে। মাংস ধরানোর শুকনো গাই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি। সামনে আর একটা শুকনো হাড্ডিসার, এটা কত যাচ্ছেন? 48। কয় দাঁত? 6 দাঁত। শুনলেন দর্শক, এই যে গরুটা 6 দাঁতের গরু, 48 আছে। কিনা না বাসা? কিনা। কত হলে বিক্রি করবেন? 45-46। শুনলেন দর্শক, 45-46 হলে বিক্রি হবে। আপনাদেরকে দেখাচ্ছি হাড্ডিসার গরুগুলো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো হাড্ডিসার গাই গরু, দেশাল জাতের গরু। ভাই দেশাল তো? কি অবস্থা ভাই, কেমন আছেন? বাজারের কি পরিস্থিতি দেখছেন? ভাই বাজারে 3টা নিলাম, 2টা বেচেছি, 1টা। তার মানে তো ভালো ভাই, 2টা যেহেতু বিক্রি করছেন, হয়েছে কিছু পয়সা? যাক আলহামদুলিল্লাহ, কিছু পয়সা হয়েছে। দর্শক, এটা মূলত চামড়া পাতলা একটা হাড্ডি গরু, মাংস ধরানোর। আচ্ছা ভাই, এটা চাচ্ছেন কত ভাই? 55 চাওয়া। কিনা বেচা নিয়ে? কিনা বেচা দেখা যায় 50-500 কম। তার মানে এই যে গরুটা যখন বেচা বিক্রি হবে দর্শক, 47-48-49 এইভাবেই বেচা বিক্রি হবে, তাই তো? আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরু। দর্শক, দেখা দেখি চলছে। চৌগাছার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে একটা বড় গরু দর্শক, সাদা গরু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। ভালো আছেন। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার হালকা একটু নরমাল। এর কারণ কি মূলত? বুঝতে পারছেন না। গরু কয়টা নেছেন? আরেকটা কই? আরেকটা ওইদিকে আছে। দর্শক, একজনের কাছে বাজার ভালো, একজনের কাছে নরমাল। আর দেখে শুনে বিক্রি করে দিতে হবে, অল্প পয়সা লাভ করে। এটা কি জাতের গরু? এটা দেশি। দেশি। দাঁতে কয়টা? 6 দাঁত। 6 দাঁত। শুনলেন দর্শক, দেশি জাতের 6 দাঁতের গরু, দেশাল জাতের 6 দাঁতের গরু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা। চাচ্ছেন কত? 66। এটা তো আপনার চাওয়া দাম। জি জি। কিনা বেচা নিয়ত কেমন আছে? একদম বলবেন। 60 ভেঙে দাম করছে, 60 ভেঙে বলতেছে, তারপরে আপনি আশেপাশে বিক্রি করছেন, আর 60 ভেঙে দাম বলতেছে, আশেপাশে বিক্রি হবে। দর্শক, চৌগাছার গরুর হাট থেকে হাসিল গরু প্রতি 500 টাকা। কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল কম আছে। যশোর জেলার চৌগাছা থানা এই হাটের অবস্থান, আপনারা চাইলে আসতে পারেন।